শ্রীমদ্ ভাগবতের 39তম অধ্যায়ে আলোচনা করব, দশম স্কন্ধের 39তম অধ্যায়ে কেমন করিয়া ব্রজের থেকে ভগবান মথুরায় যাবেন। এই যে আমরা এসেছি মথুরার থেকে এসেছি, মথুরা হলো ঐশ্বর্যের দেশ, সবারই বৃত্ত আছে না, টাকা পয়সা সোনা রূপা সবার আছে, তাই না? তা সেখান থেকে আমরা এসেছি, ঐশ্বর্যের থেকে এসেছি, কি করার জন্য? মাধুর্যের রস আস্বাদন করার জন্য। মাধুর্য অর্থ হলো ভালোবাসা রস, ভালোবাসা প্রেম, এর মধ্যে কোনো টাকা পয়সা লাগে না। আমরা সবাই সবার সাথে যদি একটু কথা বলি, রাধে রাধে বলে, একে অপরের সাথে যদি হিয়াই হিয়া মিলায়, তাহলে কি হয়, আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। যখন এই নাম সংকীর্তন মহাপ্রভু নবদ্বীপে প্রচার করেন, এই যে আরেকটা কথা বলে দে খুব মন দিয়ে শুনবে, আরেকটা কথা বলি খুব মন দিয়ে শুনবে, এই যে আগামী দিন পরশুদিন দোলোৎসব, তাই না? গোবিন্দের দোলোৎসব। দোলোৎসব কোথায় হয়েছিল? বৃন্দাবনে হয়েছিল। ব্রজগোপীরা ভগবানকে রং দিয়েছিলেন, আবির দিয়েছিলেন, সাজিয়েছিলেন, এর নাম হলো দোলোৎসব, হিন্দুল উৎসব, হোলি উৎসব। এখন আমাকে দুই চারজন আবার ফোন দিয়েছে যে এই দোল সোমবারে কিন্তু অন্নভোগ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আমার গৌরের জন্মদিন, জন্ম উৎসব লীলা, তো দোল কি আগে হলো না? গৌরাঙ্গ মহাপ্রভু আগে এলেন, দুইটার জায়গায় দুটো, একটা হলো নবদ্বীপ লীলা, একটা হলো বৃন্দাবন লীলা, একটা বৃন্দাবন ভূমি, একটা নবদ্বীপ ভূমি। আমি বৃন্দাবনে ভগবানের দোল উৎসব করতেছি, তাহলে আমার এখানে অন্নভোগ দেওয়ার নিষেধ কোথায়? 500 বছর যাবৎ আমার বাড়িতে দোল হয়, আমার রাধামোহনের দোল হয়, 500 বছর যাবৎ আমার বাড়িতে অন্নভোগ দিয়ে আসতেছে। তাহলে এই যে 510 বছর আমার পূর্বপুরুষরা যা দিলেন তা কি ভুল করলেন? নতুন পণ্ডিত হয়ে বলে কি যে অন্নভোগ দেওয়া যাবে না, দেওয়া যাবে না, কোথায় লেখা আছে? অন্নভোগ দোলের দিন যেটা যারা দোল করেন, তারা ব্রজলীলা করেন, তারা ব্রজ অবস্থান করেন, বৃন্দাবন লীলা, বৃন্দাবন লীলায় তো মহাপ্রভু না। হ্যাঁ, আপনি এটা করতে পারেন, আমরা দোলের ভোগ দিয়ে আমরা সায়াহ্নকালে অর্থাৎ সন্ধ্যা অতীত হইলে আমরা প্রসাদ গ্রহণ করব, এটা করতে পারেন, কিন্তু দুইটা লীলা আবার একত্রেও করা যাবে না। আপনি দোলও করবেন, আমার মহাপ্রভুর জন্ম উৎসব লীলাও পালন করবেন। মহাপ্রভু বৃন্দাবনের দোল নবদ্বীপে করেছেন, পঞ্চম দোল, দোলের 5 দিন পরে হলো পঞ্চম দোল হয়, সেটা মহাপ্রভু করেছেন, কিন্তু তিনি দেবদোল করেন নাই, দেবদোল বৃন্দাবনে হয়েছিল। কারা করেছিলেন? ব্রজবল্লবীরা করেছিলেন। তো যারা এই যে দোল উৎসব করবেন, এই যে ইউটিউবে কিছু ভ্রান্ত ধারণা দেয়, ওখানে কান দেবেন না। অন্যেরা ধর্ম যা বলে সেটাও ঠিক না, আমরা যারা গুরু পরম্পরায় যে ধর্ম প্রাপ্ত হইয়াছি তাহাই শ্রেষ্ঠ ধর্ম। শাস্ত্র আপনার মতো চলে না, শাস্ত্র শাস্ত্রের মতোই বর্ণনা করে। গ্রন্থ আমি লিখি নাই, আমার বাবা ঠাকুরদেও লেখে নাই, গ্রন্থ তো হাজার হাজার বছর আগে লেখা হয়েছে, আপনি যাবেন আমি দেখিয়ে দেবো আপনাকে। তো যা হোক, আমরা আজকে একটু দেখি আমার ব্রজবালারা কেমন করে ভগবানকে অবরুদ্ধ করেন, কেমন করে ভালোবাসেন। শ্রী সুখ উবাচ সুখ উপবিষ্ট পর্যঙ্কে রাম কৃষ্ণ রোমানিত লেভে মনোরথান সর্বান পথিজান সচকারাহ কিমলভ্যং ভব ভগবতি প্রসন্নে শ্রীনিকেতনে তথাপি তৎপরা রাজন্ন হি বাঞ্ছতে কিঞ্চন সায়ন্তনাশনং কৃত্বা ভগবান দেবকী সুতাহাম হি সুহিত সুবৃত্তিং কংসস্য প্রচ্ছন্ন চিকীর্ষিতম। শ্রী সুখদেব গোস্বামী আসন্ন মৃত্যু ভবাপন্ন মহারাজ পরীক্ষিতকে বললেন, মহারাজ খুব মন দিয়ে শ্রবণ কর। যে গুরুদেব কি শ্রবণ করব? যে যে আজকে ভগবান এই এত আদরের ব্রজমণ্ডল, এত আদরের ব্রজধাম পরিত্যাগ করে কোথায় যাচ্ছেন? তিনি মধুর মথুরায় যাচ্ছেন, মধুর দেশে যাচ্ছেন, এই মধুময় বৃন্দাবন।
আর ওটা হলো মধুর মানে মাৎসর্যের দেশ, মথুরা মণ্ডলে যাচ্ছেন। তো ভগবান কোনো একদিন পর্যাঙ্কে অর্থাৎ কোনো এক সিংহাস রাজার পুত্র, তো ভগবান দশ অবতারে যারা ২৪টা অবতার আছে, অবতার অসংখ্যক, এর মধ্যে প্রধান ১০টা আর শ্রীমদ ভাগবতে আছে ২৪টা অবতার। তো ২৪টা অবতারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নাম নেই, কেমন তাই না? ভগবানের শ্রীকৃষ্ণের নাম কি অবতারের মধ্যে আছে? দশ অবতারে ভগবান শ্রীকৃষ্ণের নাম কোথাও নেই। মৎস্য, কুর্ম, সিংহ, নৃসিংহ, বরাহ, রাম, বামন, পরশুরাম ইত্যাদি রকম ১০টা অবতার হয়েছেন বিষ্ণুর, কিন্তু সেখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম নেই। নাম তাহলে একটা প্রশ্ন থাকতে পারে না, শ্রীকৃষ্ণের নাম নেই কেন? ভগবান শ্রীকৃষ্ণ অবতার না? না, তিনি অবতার না। কেন? তিনি কারণাতীত বা গুণাতীত, সমস্ত গুণের অতীত যিনি, তিনি হলেন শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম। অনাদিরাদি কারণম, অনাদিরাদি গোবিন্দম সর্বকারণ কারণম, অনাদিরাদি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি গুণাতীত, সমস্ত কারণের অতীত। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণের অবতারে কোনো নাম লিখিত হয় নাই। আর এখানে আমরা যারা আজ আসে, তারা তো সকলেই খালি হরে কৃষ্ণ বলে, একটু রাধে রাধে বলবেন মাঝে মাঝে, কেন জানেন? রাধারানের নাম নিলে ভগবান শ্রীকৃষ্ণ বড় খুশি হয়। এবার যদি আমি বলি, ওহো কি সুন্দর গো মা, তোমরা কি সুন্দর সাজুগুজু করে এসছো, বাবা গো মনটা খুশিতে বইরে যাবে। এইবার যদি বলে ফটিক, আহ তুই যে একটা বিয়ে করেছিস না, বউটা একটা কি সুন্দর রে, কোত্থেকে আনলি বউটা, ফটিকের খুশিতে একটা কৌটা বইরে যাবে, আহ আমার বউটা সুন্দর কইছে। এই ফটিক কেউ তাকে রাগ করবেন না, আমি একটা মানে একটা উদাহরণের জন্য ব্যবহার করছি। তো স্ত্রীর প্রশংসায় পুরুষ বড় খুশি হয়, আর বিয়ের কথা শুনলে পাগলও হাসে। পাগলরা বলবেন পাগলা বিয়ে করবি, হাসবে তাই না? তো এই যে সাজুগুজ করে এসছেন, সুন্দর সুন্দর করে কাপড় পরে পরিপাটি সাজুগুজু করে এসছেন, বড় সুন্দর লাগছে। এবার বাবা গুমনরা দেখে খুশি হবে, বাহ সুন্দর দেখা যাইতেছে। তা আপনি যদি এইটুকু খুশি হন, আমার বাবা যদি খুশি হয়, তাহলে আমার রাধারানীর নাম নিলে আমার গোবিন্দ খুশি হবে না কেন? যখন আপনি রাধারানীর নাম নেবেন, গোবিন্দ বলবে বাহ আমার ভক্তরা আমার শ্রীমতীর নাম গ্রহণ করছে, রাধে রাধে। হ্যাঁ, সাথে জোকার দেবেন না, মাঝে মাঝে কি বলবেন, দোনো হাত তুলে বলবেন রাধে রাধে, জোরে 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 জোরে, হলো না? যদি একটা ঝগড়ার কথা বলে তাহলে কি হবে, কার গলার কত জোর আছে সেটা একের ক্ষমতার সাথে দেখা যাবে, ঝগড়ার কথা বললেই হয়েছে। আর যদি শুধু বলি যে বাবা মারে আশীর্বাদ করি, ২০৩ ঘর কর, তাহলে আমার পিঠের কিল একখানো মাটিতে যাইব না, দামাচুক্তি কি লাগরা বিছে গেল, একবারে পিঠে মন দিব বেটা, ২০৩ ঘর করব। তো রাধে রাধে বলতে গলা বড় হয় না কেন? জোরে জোরে বলেন রাধে রাধে, রাধে বাবা, চমৎকার চমৎকার, সুন্দর সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, রাধে রাধে। তো ভগবান এই যে তিনজনের মুখ কথা চোখ নাই দেখতে নাই, তিনজনের মুখ দেখলে কি হয়, তিনজনের মুখ দর্শন করলে অতি পাপ সঞ্চয় হয়, তাদের মুখ দর্শন করাও শাস্ত্রে নিষেধ আছে। কে তিনজন শুনবা বলি, কে কে তিনজনের মুখ দর্শন করতে নাই? যে ভাইকে ঠকিয়ে খায়, ভাইয়ের সম্পদ গ্রাস করে, তার মুখ দর্শন করতে নাই। যে পিতামাতাকে ঘর থেকে বের করে দেয়, যে ঘরে পিতামাতার জায়গা হয় না, সেই ব্যক্তির মুখ কখনো দর্শন করতে নাই, তার মুখ দর্শন করলেও পাপ হয়। আর যে গুরু ত্যাগ করে, যে গুরু ত্যাগ করে, যেমন গুরুদেব দেশে নাই, গুরুদেবের পুত্র সন্তান নাই,
গুরুদেব অনৈষ্ঠিক, গুরুদেব রাজসিক বা তামসিক দেশের, এই গুরু হইল শাস্ত্র নিন্দিত, তাকে বর্জন করা যাবে। কিন্তু গুরুদেব আছেন, তিনি সাত্ত্বিক গুণাবিষ্ট, সাত্ত্বিক ভাবাবন্ন, তাহলে সেই গুরু ত্যাগ যিনি করেন তার মুখ দর্শন করলেও পাপ হয়, জন্য গুরু ত্যাগ করতে নাই, এই তিনজনের মুখ কখনো দর্শন করতে নাই। শাস্ত্র মিথ্যে বলে নাই। আর এই যে সন্ধ্যাবেলায় অনেকে ঘুমায়, এটা কিছু শিখার জিনিস আছে। সন্ধ্যাকালে ঘুমাইতে নাই, সন্ধ্যাকালে কেশ বিন্যাস করতে নাই, যখন সূর্যের অস্ত আর চন্দ্রের উদয় হয় তার নাম হলো সন্ধিকাল। এই সন্ধিকালে কি করতে নেই, খাবার খেতে নেই, ঘুমাইতে নেই, কেশ বিন্যাস করতে নেই, মৈথুনাদি ক্রিয়াও করা নিষেধ সন্ধিকালে, এইগুলো নিষেধ। আপনার এটা কোথায় পাবেন? যম সংহিতায় যম এই কথা বলে গিয়েছেন যে এই কর্ম যারা করেন তাদের প্রতি আমি রুষ্ট হই, তাদের নরক অবধারিত হইয়া থাকে। তাহলে আমরা কেউ যেন সন্ধ্যাবেলায় না ঘুমাই, সন্ধ্যার আগে আমাদের ঘুম থেকে উঠতে হবে। আর আমরা আহার করব সন্ধ্যাবেলায় যেন আহার না করে। আবার কেউ আছেন একেবারে ঘরের চৌখাটে বসে আহার করেন, তিনি চিররোগী হবেন, তার রোগ কখনো কমবে না। দৌড়িয়ে এবং দাঁড়িয়ে কখনোই আহার গ্রহণ করতে নাই। এখন তো আপনারা আধুনিক জগৎ, আমরা তো 60 বছর আগের মানুষ, আমি আর মাগো তোমরা 20-30-40 বছর আগের মানুষ, 20 বছরের ডিফারেন্স আছে। তো এর জন্য তোমাদের নানা রোগে ধরছে কেন, তোমরা অনাচারে চলো, আচার নিষ্ঠা করে চললে তার কোনো রোগ দেখে প্রবেশ করে না। রাধে রাধে। তো ভগবান একদিন সুখে বসে আছেন, এদিকে সুরারি কংস মথুরায় বসে তিনি চিন্তা করছেন, কখন আমার সেই শত্রুকে এনে আমি তাকে হত্যা করতে পারব। এই সময় তিনি কি করলেন, তিনি অক্রূর মহারাশয়কে রথ আরোহণ করে কোথায় পাঠালেন, ব্রজে পাঠালেন। কেন? ব্রজে যদি না যায় তাহলে অসমর্থ ব্রজ প্রেম, ব্রজের প্রেম এমনই ভালোবাসার জায়গা, এত প্রেম, এই প্রেম কদাচও বলে বোঝানো যাবে না, এটা হলো হৃদয়ঙ্গম করতে হয়, হৃদয়স্থ করতে হয়। আমার প্রভু যখন এই নাম পরি বিতরণ করেন বিলান, উনি আমরা ভোরবেলা কীর্তন করি না, আগেকার দিনে করতো, বইরে গিরে করতে এসে ঘরে ঘরে এসে, এটা করতে নগর কীর্তন বা ভোর কীর্তন। এই ভোর কীর্তন মহাপ্রভু প্রচার করলেন, ভোরবেলা উঠে করতাল বাজিয়ে তিনি কীর্তন করতেন। তো যাবার সময় একটা রাস্তা ছিল, ওই রাস্তার পাশে একটা বৃদ্ধা রমণীর বাড়ি ছিল। তো জগাই মাদায় চাপাল গোপাল ইত্যাদি দুষ্ট লোকেরা বুদ্ধি দিল যে এই যে বুড়ি, তোমার আমরা অনেক ধন সম্পদ দেব, তুমি কি করবা, প্রতিদিন এই রাত্রে এই রাস্তা কাটা ফেলে রাখবা, তুমি কাটা ফেলে রাখবা, আর ওই যে নিমে যাবে এখান দিয়ে গায়ে পায়ে কাটা ফুটবে, দেখবা কেমন করে লাগে, ঠিক আছে। তো বুড়ির টাকাটা ওই বৃদ্ধাকে টাকা পয়সা দিত, আর ওই বৃদ্ধা প্রতিদিন কিছু কিছু কন্টক ওই রাস্তায় বিস্তার করে রাখতেন, প্রতিদিন ফেলে রাখতেন। তো রাখতে 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 প্রতিদিন প্রভু যান, প্রভু আর কাটাটা সরান না, প্রভু তো ওই মানে ভাবে চলেন, ওই কীর্তন করতে করতে যাচ্ছেন, পায়ে কাটা ফুটছেন, ব্যথা পাচ্ছেন, ও আ করতে করতে প্রভু যাচ্ছেন। হঠাৎ একদিন দেখলেন প্রভু প্রতিদিন ওই কাটা দেখেন, তো একদিন হঠাৎ দেখলেন কীর্তন করতে হঠাৎ করে দেখলেন যে রাস্তায় কোনো কাটা নেই, পরিষ্কার রাস্তা। তখন উনি থেমে গেলেন, করতাল বন্ধ করে দিলেন, করতাল আর বাজালেন না, এখানে কাটা নেই কেন, প্রতিদিন উনি একজন বৃদ্ধ রমণী কাটা দেন। আর কি করেন, রাধে রাধে। তো উনি ওই মহাপ্রভু যখন আমার নিমাই যখন ওই কাটাটা ফুটে একটু ব্যথা পায়, একটু চিৎকার করে, ওই বৃদ্ধ হাততালি দিয়ে হাসে, সেদিন আর কাটা নেই। প্রভু থেমে চিন্তা করলেন যে যিনি কাটা দিতেন তিনি তো আজকে নেই। তিনি অন্বেষণ করে দেখলেন পাশেই ডান দিকে একটা পরনো কুটির দেখা যায়। প্রভু আমার কুটিরের দিকে আস্তে আস্তে গেলেন, যে দেখলেন সেই বৃদ্ধা মা খুব জোরে কি করতেছেন, চিৎকার করতেছেন, মানে প্রলাপ বকতেছেন, তার এত জ্বর হয়েছে যে জ্বরে তিনি প্রলাপ বলতেছেন। আমার নিমাই আমার প্রভুকে কি করলেন,
জল এনে তাকে মাথা ধোয়ালেন, তারপরে তাকে অঙ্গমার্জন করলেন, তার সেবা করে সুস্থ করলেন। মা তোমার কেমন আরাম লাগছে? যে ওষুধ তখন ছিল সেই রকম কিছু ভেষজ তাকে দিলেন, তখন ধীরে ধীরে তিনি সুস্থতা লাভ করলেন। কেন? পরশেই সরসয় মা, এই বৃদ্ধাকে যখন আমার হরি পরশ করেছেন, বৃদ্ধার সমস্ত রোগ মুক্ত হয়ে গেছেন, তার সমস্ত পাপ দূর হয়ে গেছেন। আমরা যখন একে অপরের সঙ্গে প্রেমালিঙ্গন দেই, তখন আমরা আমাদের দেহের থেকে পাপ বিতাড়িত করে দেই। রাধে রাধে। আমরা তো একে অপরের সবার সুন্দর সবাই আমরা প্রেমালিঙ্গন দিতে পারি না, তার সাথে আলিঙ্গন দেই যার সাথে আমার পূর্ব পূর্ব জন্মের কোনো সম্বন্ধ ছিল, আত্মীয়তা ছিল, তার সঙ্গে আমরা ভাবে বিভোর হয়ে প্রেম ধ্বনি করে আমরা হৃদয়ে হৃদয় মিলিয়ে আমাদের পাপ দূর করে থাকি। রাধে রাধে। তো প্রভুর পরশে বৃদ্ধা যখন সুস্থ হয়ে মা বসলেন, তখন মা আমার গৌরীর পায়ে পড়ে কেঁদে বলছেন, প্রভু আমি বুঝতে পারি নাই, অজ্ঞানে আমি সমস্ত কর্ম করেছি কিছু অর্থের লোভের বিনিময়ে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, ওরা আমাকে লোভ দেখিয়েছে, কিছু অর্থ দিয়েছে, তাই আমি তোমার পথে কাঁটা ফেলে রেখেছি, তোমার হৃদয়ে যে এত দয়া সে তো আমি কোনোদিন ভাবি নাই। আর আমার প্রভু বলছেন, মা আমি তো কোনো দয়া করি নাই, এটা আমার কর্তব্য কর্ম করেছে রোগীর শুশ্রূষা করা, মা গো তোমার একটু সেবা করেছি আমি, তুমি আমাকে আশীর্বাদ করো মা, জন্মে জন্মে যেন আমি তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করতে পারি। রাধে রাধে। নিমায় আমার প্রভু তার সেবা শুশ্রূষা করে বললেন, মধ্যাহ্নকাল সমাগত, তখন বলছেন, মা আমার যখন গৃহে যেতে হয় আমি গৃহে যাই যদি তুমি অনুমতি করো। বললেন, তুমি তো গৌড় যাবে, তুমি আমাকে একটা ভিক্ষা দিয়ে যাবে, কি আমি যেন যোগে যোগে কৃষ্ণ নামে প্রেমে যেন হাবুডুবু খেতে পারি। রাধের, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি জন্মে জন্মে যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ করে কৃষ্ণ নাম প্রেমাস্বাদন করতে পারি। গৌর তার মাথায় হাত রেখে বললেন, মা তুমি পারবে, যত জায়গায় কীর্তন হবে, যেখানে আমার নাম গুণ কীর্তন হবে, সেখানে মা তুমি কোনো না কোনো ভাবে ভক্তের পদ ধুলি পাবে। রাধে রাধে। এই ধুলি সত্য হবে, ভক্তের ধুলি যদি অঙ্গে লাগে পাপিরও পাপ যাবে, তারপরে পাপ শূন্য হয়ে সে বৈকুণ্ঠেতে যাবে। রাধে রাধে। প্রভু তাকে আশীর্বাদ করে গেলেন যে হ্যাঁ তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, মা এই নামের শত্রু অনেক, সৎলোকের পিছনে অনেক শত্রুতা থাকে। তো ভগবান বসে আছেন, অক্রূর মহাশয় আসছেন, ব্রজে প্রবেশ করলেন, আমরাও অক্রূর মহাশয়ের চরণে প্রণাম করে আমরাও বৃন্দাবনে প্রবেশ করব, ব্রজরাজ নন্দের গৃহে। বলিয়ে বলিয়ে ব্রজরাজ ভক্ত বৎসল ভগবান কি জয়। রাধে রাধে।